বায়ু দূষণের ফলে বহু শহর মানুষের বসবাসের অযোগ্য হয়ে ওঠে। এই তালিকায় নতুন সংযোজন ব্যাংকক। থাইল্যান্ডের এই রাজধানী শহরে প্রায় 2 লক্ষ মানুষ ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। হলিডে ডেস্টিনেশন থাইল্যান্ডের রাজধানী এবার বায়ু দূষণের কবলে। গোটা শহর ধোঁয়াশায় ঢেকে গিয়েছে। এবছরের শুরু থেকেই 13 লক্ষেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। সেই সংখ্যাটা আরও বেড়েছে, এক সপ্তাহের মধ্যে সেই সংখ্যা ক্রমশই বাড়ছে। থাইল্যান্ডের এক চিকিৎসক জানিয়েছেন, এই সময় গর্ভবতী মায়েদের এবং শিশুদের বাড়ির ভিতরে থাকাই নিরাপদ। পাশাপাশি রাস্তায় বেরোলে মাস্ক পরার আবেদন করা হয়েছে। বহু অফিসে ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করা হয়েছে। বায়ু দূষণকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ব্যাংককে। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিশেষ ব্যবস্থা করেছে ব্যাংকক সরকার।